এবার আমরা দিলাম, এবার আমরা পেশেন্টকে অরফারিন দিলাম। অরফারিন দেওয়ার পর সে অরফারিনটা থেরাপিউটিক ডোজে হয়েছে নাকি তার চাইতে বেশি হয়েছে সেটা কিসের মাধ্যমে মনিটর করব, আয়েনার নামক একটা টপিকস আছে সেটার মাধ্যমে মনিটর করবো। কেননা অরফারিন বেশি যদি হয়ে যায় তখন অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্টটা বেশি পাওয়া যাবে, আর অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট বেশি হলে তখন খুব সহজে ব্লিডিং হবে। সেটা কেমনে করবো দেখো, এবার আয়েনার বলা হচ্ছে প্রথমবিন টাইম অফ এ পেশেন্ট হু টেক অরফারিন ডিভাইডেড বাই প্রথমবিন টাইম অফ এ নর্মাল পার্সন। দেখো প্রথমবিন টাইম কেন নিচ্ছে, অরফারিন কোনগুলো ফ্যাক্টরকে ইনঅ্যাক্টিভ অবস্থায় বন্দি করে রাখতেছে, ফ্যাক্টর টু সেভেন টু নাইন সরি 2, 7, 9, 10, তো এইগুলা কোন পাথওয়ের অংশ, এক্সটেন্সিভ। আর আমরা জানি এক্সটেন্সিভ পাথওয়ে যদি কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো যদি না থাকে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তখন এক্সটেন্সিভ পাথওয়েতে ব্লাড ক্লট করতে পারে না, তখন পেশেন্টের প্রথম বিন টাইম বেড়ে যায়। কিন্তু এখানে এপিটিটিও বাড়ে, কেননা এখানে ফ্যাক্টর 10 আছে, আর আমরা জানি ফ্যাক্টর 10 হচ্ছে একটা কমন কোয়াগুলেশন ফ্যাক্টর ইন কেস অফ ইনটেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ পাথওয়ে। কিন্তু কেন যে পিটি দিছে এপিটিটি দেয় নাই সেটা আমি আজও বুঝি নাই। তাহলে এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে প্রথম বিন টাইম বেড়ে যাবে যারা ওয়ারফারিন নেয়। তো এখন এই জন্য ওয়ারফারিন মনিটরিং এর ক্ষেত্রে আয়েনারটা দেওয়া হয়। এবার দেখা গেলো যে আয়েনার যদি মোর দেন যদি 8 হয়, আয়েনার বেশি, আয়েনার বেশি মানে কি পেশেন্টের লব বেশি, তার মানে প্রথম বিন টাইম অফ পেশেন্টের বেশি যে ওয়ারফারিন নিতেছে। তাহলে প্রথম বিন টাইম যদি বেশি হয় তার মানে কি হচ্ছে, তার বডিতে এক্সটেন্সিভ পাথওয়েতে ব্লাড ক্লট হতে অনেক বেশি টাইম লাগবে, তার মানে তার কোয়াগুলেশন হচ্ছে না, তার মানে ব্লিডিং ব্লিডিং টেন্ডেন্সি পাওয়া যাবে বেশি। যদি নো ব্লিডিং হয় তাহলে তাকে ওরালি মানে শুধুমাত্র র্যাশ হচ্ছে, ব্লাড ভেসেলটা ফ্রাজাইল হয়ে শুধুমাত্র র্যাশ হচ্ছে, হালকা ব্লিডিং হয়ে বডিতে র্যাশ হচ্ছে বা এপিস্টেক্সিস মানে অল্প পরিমাণে ব্লিডিং হচ্ছে, এখানে নো ব্লিডিং না অল্প পরিমাণে ব্লিডিং, তখন পেশেন্টকে কি দিব, ভিটামিন কে দিব ওরালি, কেননা ভিটামিন কে কে যেহেতু এই ওয়ারফারিন ইনহিবিট করে সেজন্য আমরা ভিটামিন কে দিব। আর যদি খুব বেশি পরিমাণে যদি মিডিয়াম পরিমাণে যদি ব্লিডিং হয় তখন আমরা ইন্টারভেনাসলি ভিটামিন কে দিব। আর যদি খুব ম্যাসিভ পরিমাণে ব্লিডিং বা হেমোরেজ শুরু হয়ে যায় তখন তো পেশেন্ট শকে চলে যেতে পারে, তখন আমরা কি কি দিব, তখন তাকে ইন্টারভেনাসলি ভিটামিন কে দিব, কোয়াগুলেশন ফ্যাক্টর দিব, যেহেতু কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোকে সে কি করে রাখছে, ইনঅ্যাক্টিভ করে রাখছে, তো আমি বাইরে থেকে অ্যাক্টিভ কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো দিব যাতে ব্লিডিংটা বন্ধ হয়ে যায় ক্লট হয়ে। এবার আমরা কি দিব, যদি এটা যদি না থাকে কোয়াগুলেশন ফ্যাক্টর তাহলে একটা ফ্রেশ প্লাজমা দিব। ফ্রেশ প্লাজমা কি, ফ্রেশ প্লাজমা হচ্ছে ব্লাড সেলগুলোকে সেন্ট্রিফিউজ পদ্ধতিতে আলাদা করে যে প্লাজমাটা থাকে তাকে বলবো ফ্রেশ প্লাজমা, যেহেতু শুধুমাত্র ব্লাড সেল আলাদা করতেছে সেসব প্লাজমার মধ্যে ক্লটিং ফ্যাক্টর থাকবে। তাহলে আমরা কি করবো, অরফারিন মনিটরিং করবো কি দিয়ে, আয়েনার দিয়ে। আয়েনার কি, একটা যে পেশেন্টটা অরফারিন থেরাপি নিতেছে তার প্রথম বিন টাইম ডিভাইডেড বাই একটা নর্মাল পার্সনের প্রথম বিন টাইম। এই আয়েনার মেবি নর্মাল হচ্ছে 2.5 থেকে 4 এটা রেঞ্জ। তো কোন পেশেন্ট যদি অরফারিন থেরাপি যদি নেয় তাহলে তার প্রথম টাইম ইনক্রিজ করে, কেন সে অরফারিন হচ্ছে এই ফ্যাক্টরগুলোকে ইনঅ্যাক্টিভ অবস্থায় বন্দি করে রেখে দেয়। কিভাবে বন্দি করে, ইনডিরেক্টলি করে, যেরকম সে ভিটামিন কে ইপোক্সাইড রিঅ্যাক্টিভ এনজাইমকে ইনহিবিট করার মাধ্যমে এই ফ্যাক্টরগুলোকে ইনঅ্যাক্টিভ অবস্থায় রেখে দেয়, তখন পেশেন্টের এক্সটেন্সিভ পদ্ধতিতে ব্লাড কোয়াগুলেশন হয় না, যেহেতু ফ্যাক্টরগুলো ইনঅ্যাক্টিভ আর এক্সটেন্সিভ এইগুলো লাগে, তখন প্রথম টাইম বেড়ে যায়। এখন যেহেতু প্রথম টাইম বাড়তে একটা লিমিট আছে, বেশি পরিমাণে বেড়ে গেলে তো আবার সমস্যা, বেশি পরিমাণে বেড়ে গেলে যদি 8 হয়ে যায় তার মানে কি, তার মানে ওর বডিতে কোয়াগুলেশনের কোনো টেন্ডেন্সি নাই, খালি ব্লিডিং টেন্ডেন্সি। এরকম অবস্থায় যদি ব্লাড ভেসেল থেকে যদি হালকা ব্লাড, এখানে নোটা লেখা উচিত হয় নাই, ডেভিডসনের নো লিখা আসতে, বাট আসলে বুঝাইছে এখানে একটু পরিমাণে যদি ব্লিডিং হয় তাহলে ওরালি ভিটামিন কে দিব, যদি মিডিয়াম পরিমাণে ব্লিডিং হয় তাহলে ইন্টারভেনাসলি ভিটামিন কে দিব, আর যদি ম্যাসিভ পরিমাণে ই হয় ব্লিডিং হয় তাহলে ইন্টারভেনাসলি ভিটামিন কে দিব, কোয়াগুলেশন রিপ্লেসমেন্ট দিব, অ্যাক্টিভ কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো বেশি বেশি করে দিব, আর যদি না পায় তাহলে ফ্রেশ প্লাজমা দিব। এবার তোমার কাছে একটা পেশেন্ট আসলো, পেশেন্টটা হচ্ছে অরফারিন থেরাপি নিচ্ছে, এরকম অবস্থায় তার একটা সার্জারি করতে হবে, তুমি কি করবা, তার অরফারিন থেরাপিটা কয়দিন আগে বন্ধ করবা, সার্জারি সাধারণত 5 থেকে 7 দিন আগে বা 1 সপ্তাহ আগে বন্ধ করতে হয়। কেন করতে হয় দেখো, আমরা আরেকটু আগে দেখলাম অরফারিন থেরাপি দিন, অরফারিন থেরাপি নিলে কি হয়ে যায়, পেশেন্টের প্রথম বিন টাইম বেড়ে যায়। এখন প্রথম বিন টাইম যদি বেড়ে যায় তখন তার মানে ব্লাডটা এক্সটেন্সিভ পদ্ধতিতে কোয়াগুলেট হতে অনেক বেশি টাইম লাগে, এটাই হচ্ছে প্রথম বিন টাইম বেড়ে যাওয়ার অর্থ। তাহলে এই এখন সার্জারি করলে কি হবে, কাটাছিড়া হবে, ব্লিডিং হবে, তাহলে তার ব্লিডিংটা তো এক্সটেন্সিভ পদ্ধতিতে বন্ধ করে দেওয়া দরকার, কারণ বন্ধ করার দরকার জন্য তার কি হতে হবে, একটা নর্মাল প্রথম দিন টাইম থাকতে হবে, যেহেতু অরফারিনের কারণে তার প্রথম দিন টাইম বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়া প্রথম দিন টাইমটাকে নর্মাল প্রথম দিন টাইমে নিয়ে আসার জন্য কি করতে হবে, যেগুলা ফ্যাক্টরগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল তাদেরকে অ্যাক্টিভ 2, 7, 9, 10 করতে হবে।
দুই সাত নয় দশে পরিণত করতে হবে, মানে ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভ অবস্থায় রাখতে হবে। এখন যেসব ফ্যাক্টরগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থেকে গেছে ভিটামিন কে রিডাক্টেজ এনজাইম ইনহিবিটের কারণে, তাদেরকে কিন্তু আমি আর অ্যাক্টিভ করতে পারবো না। নতুন যারা লিভার থেকে তৈরি হবে ইনঅ্যাক্টিভ অবস্থায় তাদেরকে অ্যাক্টিভ করতে পারবো, কিন্তু যারা ভিটামিন সরি ওয়ারফারিনের সংস্পর্শে এসে ইনঅ্যাক্টিভ হয়ে আছে তাদেরকে আমরা অ্যাক্টিভ করতে পারবো না। তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে লিভার থেকে যেগুলো ফ্যাক্টর ইনঅ্যাক্টিভ অবস্থায় রিলিজ হয় তাদেরকে আমরা অ্যাক্টিভ করতে পারবো, কিন্তু ওয়ারফারিনের কারণে যেগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় বন্দী হয়ে থেকে গেলো সেগুলোকে অ্যাক্টিভ করতে পারবো না। তাহলে ওয়ারফারিনের কারণে যেগুলো ইনঅ্যাক্টিভ অবস্থা থেকে গেছে সেগুলোকে তো ডেথ হতে হবে, মানে ডিস্ট্রয় হতে হবে। সেগুলো ডিস্ট্রয় হতে কতদিন লাগে? 5 থেকে 7 দিন। কেননা আমরা জানি ক্লটিং ফ্যাক্টরের টি হাফ লাইফ কতদিন? 5 থেকে 7 দিন। এই জন্য হচ্ছে কি করতে হবে, কোনো একটা সার্জারি যদি করি কোনো একটা পেশেন্ট ওয়ারফারিন নিতেছে এরকম পেশেন্টের, তাহলে তার সার্জারির 5 থেকে 7 দিন আগে ওয়ারফারিন থেরাপি বন্ধ করে দিতে হবে। তাহলে এই পেশেন্টকে দিতেছি ওয়ারফারিন কিসের কারণে? তার ব্লাডটা হাইপার কোয়াগুলেবল এই জন্য। তাহলে এই 5 থেকে 7 দিন আমি কি ইউজ করবো? হেপারিন ইউজ করবো, কিন্তু হেপারিনেরও আবার শর্ত আছে। হেপারিন কখন ইউজ করবো দেখো, তবে সার্জারি শুরু হওয়ার মানে এই 5 থেকে 7 দিন আমরা হেপারিন ইউজ করব, তবে সার্জারি শুরু হওয়ার আবার 6 থেকে 12 ঘন্টা আগে হেপারিনটা বন্ধ করে দিতে হবে, এবং সার্জারি 4 থেকে 6 ঘন্টা পরে হেপারিন আবার ব্যবহার করতে পারবো। তার মানে সার্জারির শুরু হবে কত? শুরু হওয়ার 6 থেকে 12 ঘন্টা আগে ব্যবহার করতে পারবো না কোনো কিছুই, এবং শেষ হওয়ার 4 থেকে 6 ঘন্টার পরেও কোনো কিছু ব্যবহার করতে পারবো না, এবং তার আগে ওয়ারফারিন ইউজ করা যাবে আর এটার পরে ওয়ারফারিন ইউজ করা যাবে।